আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। তাহলে কলবের কাজ না, এরকম ছাত্র হলে তো সমস্যা, জবাব দেওয়া লাগবে। যদি মনে করেন যে হচ্ছে তাহলে একেবারে জোরে বলবেন, আর যদি মনে করেন যে খটকা, চুপ করে থাকবেন। কলবের কাজ আমরা সবাই জানি, আল্লাহ বলছেন যে কলব আছে চিন্তা করে না। তাহলে বুঝলাম কলবের কাজ, কলবের কাজ। এবার আসেন কলবটা আমরা হাদিসে নিয়ে যাই। 1500 বছর আগে আয়াতের তাফসির নবীজি নিজে করলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই বা জেনে নাও সাবধান, আলা মানে সাবধান, জেনে নাও অবশ্যই। তাই তো, এই তো হুজুর আছে তো, মানে আলেম কামেল পাস হুজুরকে বলছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, নবীজি জানিয়েছেন, আলা জেনে নাও সাবধান, নিশ্চয় ইন্না ফিল জাসাদি শব্দের দিকে খেয়াল করবেন, ইন্না মানে অবশ্যই, ফি মানে মধ্যে, জাসাদ মানে শরীর, জাসাদ মানে আমার আমার প্রশ্ন, শরীর মানে কি? শুধু হাত, শুধু বুক, শুধু পেট? এখানে কবি কিন্তু ইন্ডিকেট করে দেন না যে তোর পেট, তোর বুক, তোর মাথা, না, পুরো শরীরের ভেতরে মদগা আছে একটা, কি আছে? এখন মদগা কাকে বলে এটা আপনাকে আগে জানা লাগবে। আধুনিক বিজ্ঞান এখন মদগা শব্দটা কম্পিউটারের ভেতরে ঢুকিয়ে দেবেন, দেখবেন তিনটা শর্ত চাবে, যে মদগা লিখেছো হবে না, তিনটা জিনিস যদি দেওয়া যায় তাহলে ওটা মদগা হবে। কোরআনে কারীম 1500 বছর আগে সূরা মুমিনুনের 13-14 নম্বর আয়াতে আছে, সুম্মা খালাকনান্নকফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইজামা লাহমা। আল্লাহ পাক বলেন বাবার স্ফুলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায় না, পাক পানিটা আমি আল্লাহ মায়ের রেহেমের ভেতরে জমা করি, এটা 40 দিনের ভেতরে নুতফা হয়, এই 40 দিন নুতফা থাকার পরে এইটা আমি আল্লাহ আলাক বানাই। কি বানাই? আলাক মানে না না, আধুনিক ব্যাখ্যা বলা লাগবে, ওটা তো 1500 বছর আগের। এখন আপনি আলাক শব্দটা নিয়ে যাবেন কম্পিউটারের ভেতরে, দেখবেন চোখের মতো ঝুলি আছে, আলাক মানে ঝুলন্ত। এনারা পড়েছে কি আলাক মানে? জমাট বাঁধা রক্ত অথবা চোখ, খুব বেশি হলো বলতে পারবে আলাক মানে মাটির নির্যাস, কিন্তু আলাক মানে আধুনিক বিজ্ঞান কম্পিউটারের ভেতরে এটা দিয়ে দেখতে পাচ্ছে, এ মায়ের সরায়ুর যে দেওয়াল আছে এই দেওয়ালের সাথে বাবার এই বীর্যটা দ্বিতীয় 40-এ ওটা ঝুলন্ত ঝুলি আছে। আমার মনে হয় মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়ে, এরা যদি মুসলিম ছাত্র ছাত্রী হয়, কোরআনের সমস্ত তথ্যগুলো যদি বোর্ডের মাধ্যমে কম্পিউটার দিয়ে দেখানো হয়, ওদের ইমান যা আছে আরো বেড়ে যাবে, ওদেরকে বেঈমান বানানো কঠিন হয়ে যাবে। আমরা এইসব তথ্য দেই না, তথ্য দেয় মুরগি চোরার তথ্য, কিভাবে মুরগি চুরি করেছিল। 3 নম্বর শব্দটা হচ্ছে আলাকের পরে আল্লাহ দিয়েছেন মদগা, কি দিয়েছেন? তাহলে প্রথম 40 দিন মায়ের রেহেমের ভেতরে থাকে নুতফা, এরপরে আলাক, এরপরে বলা লাগবে মদগা কি। বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে মদগা হওয়ার জন্য শর্ত কমপক্ষে তিনটা, কয়টা? 1 নম্বরের ভেতরে রক্ত থাকা লাগবে, তাহলে 3-4 নিশে মায়ের রেহেমের ভেতরে বাবার এই বীর্যটা, তখন আর নুতফা থাকে না, আলাক থাকে না, তখন মদগা হওয়ার প্রথম শর্ত ধারণ করে, যার ভেতরে রক্ত তৈরি হয়, 2 নম্বর চর্বি তৈরি হয়, 3 নম্বরে রাবারের উপরে কামড় দিলে যেমন দাগ বসে যায় ওরকম একটা দোড়াকাটা দাগ ভাব দেখা যাবে, আলাকের শর্তের আলাক না কি বলে মদগা। মদগার শর্ত কয়টা পেলাম? আরো জোরে বলেন, 1 নম্বরে রক্ত থাকা লাগবে, 2 নম্বরে চর্বি থাকা লাগবে, 3 নম্বরে দোড়াকাটা ভাব লাগবে। কেমন ভাব? রাবারের উপরে দাঁত দিয়ে কামড় দিলে যেমন বসে যায় ওরকম একটা ভাব থাকবে। এবার আমার প্রশ্ন, আমি হাদিসের দিকে আবার ফিরে যাচ্ছি, খুব ভালো করে খেয়াল করবেন, এদিক ওদিকে তাকালে কিন্তু মনে রাখতে পারবেন না। নবীজি বললেন প্রত্যেকটা মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে, আলা ইন্না ফিল জাসাদি মদগাতুন,
এখন এই শরীর বলতে আমি আবার বলছি নবী কিন্তু বলেননি যে মাথা বুক পেট হাত বুঝলিছে এই শরীর মানে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সাড়ে তিন হাত বডির ভেতরে যে কোনো জায়গায় এটা আছে এখন আপনাকে খুঁজে বের করা নিয়ে লাগবে বলেন না কেন এতটুকু বলে যদি নবী শেষ করে দিতেন আমরা বিভ্রান্তিতে পড়ে যেতাম আল্লাহর নবী দ্বিতীয় শব্দে বললেন ইদা সালু হাত সালু হাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব ওই গোস্তের টুকরা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটাই ভালো হয়ে যায় ওইটা যখন খারাপ হয়ে যায় পুরা মানুষটাই খারাপ হয়ে যায় আলা ওয়াহিয়াল কলব হে আমার উম্মতেরা দুনিয়ার মানুষেরা জেনে রাখো ওই গোস্তের টুকরার নাম কিন্তু কলব নাম কি আলা জেনে রাখো অহিয়াল বল ওই গোস্তের টুকরার নাম তাহলে এবার আমরা ব্যাখ্যায় নিয়ে যাব নবীজি বললেন ওই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব আর কলবের কাজ আল্লাহ জানিয়েছেন কি করা বলেন বলেন আমার প্রশ্ন হচ্ছে মানুষ চিন্তা করে বুক দিয়ে না মাথা দিয়ে একটা তথ্য যদি আপনার মনে খটকা লাগে সন্দেহ লাগে তাহলে বলেন আমি এখান থেকে শেষ করি আপনাকে বোঝাবো তারপর সামনে যাবো বাইরে যে যদি গেবত করেন আপনার খবর আছে আপনার পেটে বম মারলে ব বের হয় না আর আপনি বসে বসে গেবত করেন চার দোকানে আপনাকে বলা লাগবে যে কোন তথ্যটা ভুল হচ্ছে বলেন আমি আয়াত পারা পেস্টা লাইন রুকুন সব বলে দিয়েছি আধুনিক তাফসির মেনালো লাগবে ওই যে 1200 বছর আগের তাফসির কি লিখেছে ওইটা দেখলে পাবেন না এখন কি দরকার সেইটা দেখা লাগবে মদগা শব্দের ব্যাখ্যা আগে বললাম ওনারা পড়েছে আলাক মানে জমাট বাঁধা রক্ত এখন আলাক মানে শুধু জমাট বাঁধা রক্ত দেখতে পাবেন না দেখতে পাবেন জকের মতো ঝুলন্ত অবস্থায় মায়ের যে জরায়ুর দেওয়াল কিসের মায়ের যে জরায়ুর দেওয়াল ওর সাথে ঝুলে থাকে 40 দিন এটা আমরা দেখতে পাচ্ছি এখন কম্পিউটারের মাধ্যমে আগে কি 1500 বছর আগে কম্পিউটার ছিল না ওই সময় দেখতে পেয়েছি ওই সময়ের জন্য ওই তাফসির পারফেক্ট ছিল ওনারা ওইভাবে বোঝালে বুঝতো কিন্তু এখন আপনি ওইভাবে বোঝাতে গেলে নাস্তিকরা বুঝবে না ওকে বোঝাতে হলে দেখাতে হবে এই দেখেন আমরা প্রথমে জানলাম যে আল্লাহ বলছেন কলবের কাজ চিন্তা করা আর নবীজি বলছেন ওই গোস্তের টুকরা যদি ভালো হয় পুরা মানুষটা ভালো হয় ওটা পুরা শরীরের যে কোনো এক জায়গায় আছে ওইটার নাম হচ্ছে কলব এক বাক্যে জবাব দিয়েছেন কিন্তু কলবের কাজ চিন্তা করা চিন্তা মানুষ বুক দিয়ে করে না মাথা দিয়ে বুক দিয়ে যদি চিন্তা করে এবার আপনি মদগা শব্দটার ব্যাখ্যা যেটা বললাম আপনি বের করেন বাম স্তনের দুই আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে বের করেন ওখানে হয়তো রক্ত পাবেন চর্বি পাবেন কিন্তু দোড়া কাটা ভাব পাবেন না আর মাথার ভেতরে মাথার যে মগজ আছে খুলে বের করেন ওর ভেতরে রক্ত আছে চর্বি আছে দোড়া কাটা ভাব আছে শুধু ভাব না এ মাথার ভেতর আল্লাহ 6টা জিনিস রেখেছেন এখন তো এতগুলো তথ্য নিয়ে আসতে গেলে আমার আয়াত 12টা বেজে যাবে 12টা পর্যন্ত থাকবেন নাকি 12টা পর্যন্ত থাকবো না ভাই 11:30টা সাড়ে 11টা তো বেজেই গেল আমরা শেষ কথা বলছি এইটা যে আজ ধোকা দিয়ে বোকা বানিয়ে বিভিন্ন চেতনার নাম দিয়ে মানুষকে কলব পরিষ্কারের নামে যেটা দিয়েছে কলব তো নেই পরিষ্কার হবে কি বুক ব্যথা হবে আর এখানে পরিষ্কার করে লাভ নেই পরিষ্কার হওয়া দরকার এইটা এটা যদি পরিষ্কার হয় ওকে পিটিয়েও ঘুষ খাওয়াতে পারবেন না এটা পরিষ্কার হলে ওকে পিটিয়েও জেনা করাতে পারবেন না পরিষ্কার করা দরকার এইটা না এইটা এইটা